হাই ফ্রেন্ডস, দিয়াস ফুড অ্যান্ড ট্রাভেলস ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজ আপনাদেরকে দেখাবো সাঁইথিয়ার একুশ হাত পৌষকালী ও বাইশ হাত শিবের মেলা। তো চলুন ঘুরে আসি। গত দুবছর কোভিড মহামারীর জন্য এই মেলাটি বন্ধ ছিল, তাই এবারও আগের মতন করে আবারও মায়ের আরাধনা আর সুন্দরভাবে মেলাটি বসেছে। আর তাতে সাঁইথিয়া শহরবাসী ও আশেপাশের গ্রামাঞ্চলের মানুষজন ভীষণ আনন্দিত। আর আমরা সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছিলাম মায়ের দর্শন ও মেলা ঘুরবার জন্য। আর এটা হলো মেলার সামনের গেটটা। এবার আমরা মেলার ভিতরে প্রবেশ করছি। এই হলো আমাদের সাঁইথিয়ার একুশ হাত মা ও বাইশ হাত মহাদেবের মূর্তি। মেলা ঢুকেই আমরা প্রথমেই মায়ের দর্শন করে নিলাম, আর একটু প্রণাম সেরেই আমরা চলে গেলাম মেলার অন্য প্রান্তে পুরো মেলাটা ঘুরে দেখবার জন্য। মেলা ঘুরতে গিয়ে যা দেখলাম, সব ধরনের ছোট বড় ব্যবসায়ীরা তাদের নানান ধরনের সামগ্রী নিয়ে বসেছে বিক্রি বাটার জন্য। আর এই যে এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর কানের দুল ছিল, আমার খুব ভালোও লাগছিল। তা করতে করতে এদিকে চোখে পড়ল এক ভাই, দেখি তার হাতের মধ্যে উল্কি করাচ্ছে। এই মেলাতে আমাদের সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বসেছেন এই ব্যবসায়ী। কচিকাচাদের পছন্দ অনুযায়ী নানান রকম খেলনা ও নানান রকম সুন্দর সুন্দর পুতুলের সম্ভার নিয়ে বসেছে এই দোকানটি। আর এই যে এবার আমরা খাবারের স্টলের দিকে চলে এসেছি, আর এখানে সব লোভনীয় খাবারগুলি বিক্রি হচ্ছে। দই ফুচকা, পাপড়ি চাট, স্পেশাল চাট, কচুরি চাট, নানান রকমের জিনিস। আর এবার আমরা চলে এসেছি এই হরেকমল দশ টাকার এই দোকানটিতে, আর এখানেও অনেক রকমের জিনিস সুন্দর করে সাজানো রয়েছে। এবার আমরা এই রোটা ধরে চলে গেলাম সামনের দিকের একটি কাপডিশের দোকানে। সেখানে আমরা দেখছিলাম কি সুন্দর সুন্দর কাপডিশের কাঁচের জিনিসগুলো বিক্রি হচ্ছে। তো
তো সেখানে কিছুটা ভিডিও করে নিলাম। আর এই যে এই দোকানটা, এই দোকানটা পুরো বাচ্চাদের সব খেলনাপাতির জিনিস নিয়ে বসেছে। এখানে সুন্দর সুন্দর খেলনা গাড়ি, পুতুল, টেডি, তারপর হচ্ছে গিয়ে বাচ্চাদের বন্দুক, খেলনাপাতির অনেক অনেক জিনিস এই দোকানটিতে বসেছিল। এটা হচ্ছে মেয়েদের সব সাজার জিনিসের দোকান। এখানে যে যেরকম চাইছে সে সেরকম জিনিস পেয়ে যাচ্ছে তাদের পছন্দ। আর এবার চলে এসেছি আমরা ফায়ার পানের স্টলের দিকে। এখানে কয়েকজন ভাই তারা ফায়ার পান খাচ্ছে, আর আমরা সেই সময় সেই সুযোগে তাদের ভিডিও করে নিয়েছি। আর হ্যাঁ, এই মেলার মধ্যে কিন্তু এই মকটেলের দোকানও বসেছে। খাবারের দোকান না থাকলে তো মেলা জমবেই না। আর মেলা যেখানেই হোক না কেন, মোগলাই, এগরোল, এটা তো থাকতেই হবে। এটা একটা মেলার মধ্যে বাঙালির একটা প্রিয় খাবার বলতে গেলে।
আর এই যে মোগলাই বানানোর পর এবার তেলের মধ্যে ছেড়েও দেওয়া হয়েছে মোগলাইটাকে ভেজে নেওয়ার জন্য। এবার আমাদের বাড়ি ফেরার পালা, আর বেরোবার মুখেই হঠাৎ করে চোখে পড়লো এই জিলিপির দোকানটি। আর এই মিষ্টির দোকানে এই কাকু কিন্তু গরম তেলের মধ্যে জিলিপির প্যাঁচ দিচ্ছেন। এবার জিলিপিটা ভাজা হয়ে গেলে তারপর গরম চটচটে রসের মধ্যে গরম গরম জিলিপিগুলোকে ছেড়ে দেবে, তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম রসে টইটম্বুর জিলিপি। তার পাশাপাশি রয়েছে গুড়ের ও চিনির কাটিয়া। আর এখানেই আমি আজকে শেষ করে দিচ্ছি আমাদের এই পৌষকালীন মেলার এই ছোট্ট ব্লগ। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সঙ্গে থাকবেন।